দেখো সর্বপ্রথম আমি এটাই বলতে চাই যে আজকের ভিডিওটা প্লিজ দয়া করে কোনো বাচ্চারা দেখিও না। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা নিজের মা বাবাকে ভালোবাসো তারা এই ভিডিওটা দেখিও না। বাচ্চা যারা যারা আছে তাদেরকে বলতেছি, আর যারা যারা ইয়াং জেনারেশন আছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা ভরে দিতে যাচ্ছি, কোনো রিয়াকশন চলবে না আজকে। সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করো। যাক, সালে কুভম সে উড়া দুঙ্গা এক বার। দেখো অনেকে হয়তো আমরা আগে থেকে জানি যে কলিকাতা হারবাল সেবন করুন আর পিছন মারা শিখুন, বাট দুর্ভাগ্যবশত আজকে আমরা এটাও জেনে গেছি যে ফেসবুকের মধ্যে এগুলো বেশি চলে। কেননা সব ম্যাগিগুলো 500 টাকা অডিও কল আর 1000 টাকা ভিডিও কল এমন না, এরা 120 টাকায় মনে করো 10 মিনিট আর 20 মিনিটে মনে হয় 200 টাকা, কিছুটা এরকম হইতে পারে। কিন্তু এরা ম্যাগি এটা শিওর, কেননা এই ফেসবুকের মধ্যে ম্যাগি গিরে করে অবস্থা আমি দেখি আসি। আমি কিন্তু তার সাথে 10 মিনিট ভিডিও করলে কথা কইছি এমন না। পরে দেখি আমার একটা কথাই মনে পড়ছে বারবার, আমার এক ছোট্ট বারা দেখিয়া ভিডিও তার হয়ে গেছে খারা, উপায় নাই আর কোনো কিছুর হ্যান্ডেল মারা ছাড়া। উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য। আমার মন বুঝো তাহলে ভালোবাসে পাবা, যদি আমার দন বুঝো তাহলে মুতা জায়গায় গুতা দিয়ে চলে যাবা, ঠিক আছে মামা? এইসব যত খ্যানকি মাগি আছে তারা শুধু একটা জিনিসই চাই, তাদের মুতার জায়গায় কিছু গুতা দেওয়া দরকার। ভাই এইসব খ্যানকি মাগিদের যতই তুমি গুতাও না কেন কাজ হবে না, কেননা ভাই একটা সরল সমুদ্রের মধ্যে তুমি একটা ছোট্ট নৌকা চালাই ভাই এটা তো কোনোভাবেই মানে নেওয়া যায় না। তুমি যদি একটা পুকুরের মধ্যে একটা নৌকা চালাও তাহলেও মনে করো যে একটু টাফ হয়ে পড়ে, বাট দুর্ভাগ্যবশত একটা সমুদ্র হয়ে গেছে, এই সমুদ্রের মধ্যে তুমি মাছও ধরতে পারবা না পুকুরটার মধ্যে নৌকাও চালাইতে পারবা না, এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়াইছে। কেননা ও এত মানুষের হাতে নিচে, তোমরা যেটা বুঝছো এটাই। ভাই এদের সাথে তুমি রিলেশন করো মজা পাবে না, কেননা এরা তো মনে করো যে ভিডিও কলে সব সময় ফিঙ্গারিং করে অভ্যস্ত। ইট ওয়াজ ট্রু ব্রো, আপনারা দেখলেই বোঝা যায় আপনি তো শিক্ষিত, আর এদের বোধহয় ভাগ বেশি যার কারণে তোমরা এদের সাথে রিলেশন করে মজা পাবা না। ইয়েস আমি বুঝতে পারি আছি। আচ্ছা একটা জিনিস দেখো, এতক্ষণ অব্দি তোমরা তো এই ভিডিওটা দেখতেছো তার মানে অবশ্যই তোমরা তার পম্পম দেখার জন্য ওয়েট করতেছো তাই না? পম্পমটা একদম লাস্টের দিকে দেখতে পারবা, একদম ভালো করে দেখতে পারবা। আপাতত একটু ক্লু দেখায় দিই। আচ্ছা এই যে গাইস দেখো আমার পাশে কে, হাই সিঁড়িতে আইছো কেন? পম্পম খাওয়ার জন্য। এই দেখো জিয়া না দয় না পম্পম, শালা পম্পম গুলো আমার শেষ হয়ে গেল না, কোনো পম্পম খাওয়ানো দেখান কি? সুবহানাল্লাহ। আচ্ছা সমস্যা নেই, তোমাদের এত তর্স হইতেছে না আমি বুঝতেছি, তোমরা অনেকে চাইতেছো যে তার আইডি থেকে ঘুরে আসার জন্য। সমস্যা নেই, আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো তার আইডির নাম কি, অবশ্যই তোমরা ওইখান থেকে গিয়ে পেয়ে যাবা। কেননা গাইস সত্য কথা বলতে আমি তো টিকটক ইউজ করি না, যার কারণে আমি টিকটকে বলতে পারলাম না, তবে হ্যাঁ আমি ফেসবুকেরটা বলে দেবো। এইসব মাইকগুলোর আসলে চুদার মজাই আলাদা, ওটা রোস্টিং এর মাধ্যমেই হোক আর যেভাবেই হোক। আর আমরা তো মনে করো এত খারাপ না, তারা সামনে গিয়ে পেছন মারো এত খারাপ কিন্তু আমরা না ভাই, আমরা মুখের মাধ্যমে যত মারতে পারি এইগুলোর মুখে সুটকি মেরে লাগলেও কিছু যাই আসবো না ভাই। এইসব মাগিগুলোর যতই চুদবা তুমি ততই কম হয়ে যাবে, কারণ এইসব খানকিগুলো যতই চাই ততই দিতে হয়, দিতে না পারলেও সমস্যা, দিতে দিলেও সমস্যা। দিলে তুমি মাদার চুদ, না দিলে তুমি পারো না, তুমি হয়ে যাও বোকা চুদা ছেলে, তুমি ছেলের কাতারে পড়ো না, এইসব হয়ে যায় এইসব মাগির কাছে ভাই। এসব মাগি গুলার অবশ্যই লাস্টের দিকে আর একটু বেশি বলবো, দাঁড়াও আপাতত লাস্ট একটা ভিডিও আছে। রুকো জরা সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। যাদের যাদের এই ভিডিওটা দেখার পরে তাদের টুনটুনি খারাইছে আমি তাদেরকে বলতে চাই, কাম সেরা ফেলেছেন ভাই আপনি, কাম সেরা ফেলেছেন। দেখো আমি যেহেতু একবার এই ভিডিওর প্রথমে বলে দিয়েছিলাম যে আমি লাস্টের দিকে তাদের আইডির লিংক দিয়ে দেবো, তো আইডির লিংক তো আমি এখানে দিতে পারবো না, আর আমি যদি ভিডিওর মধ্যেই তা তুমি কপি করতে পারবো না, আর আমি ডিসক্রিপশনে দিতে চাই না। কেন? কেননা ডিসক্রিপশনে দিয়ে আমি নিজেই কেন অকারণে মাগি হতে যাবো, কেননা এটা দিলে তো আমি নিজে বড় ম্যাগবাজ হয়ে যাবো তাই না? আর আমি ম্যাগবাজ হতে চাই না, আমি জাস্ট এটাই বলে দিতে চাই, ফেসবুকে যাও গিয়ে উপরে সার্চ বাটনে লেখো লিপি আক্তার, পেয়ে যাবা 15,000-এর উপরে ফলোয়ার। আর মাদার চুদ মার্কে খানকি মাগি, ও এত বড় ফলোয়ার পাই গেল ওইগুলা দুধ দেখায়, আর আমি এত ভালো ভালো সুন্দর সুন্দর কথা কই তারপর আমার ফলোয়ার নাই। আরে ভাই আগে একটা ফলো করে দাও কিছু মনে না করলে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। একটা কথা, তুমি যদি ওর আইডিতে যাও তাহলে অবশ্যই হাতে তেল নিয়ে যাও। কেন? কেন এটা পরেই বুঝতে পারবা। আমার তো মাঝে মাঝে মনে হয় বাপ মা নাই, বাপ মা থাকলে কি শিক্ষা দিত না? এটা কি কোনো কথা? দিত, অবশ্যই দিত, এরকম বাপ মা শিক্ষা না থাকার কারণে এই অবস্থা হয়েছে। আপনি তো সেলসেলায় ভেস্তে যাইবেন।
আর এইসব মাইক গুলোরা যাও তোমরা গিয়ে কমেন্ট বক্স চলে দাও, না হলে মনে করো মেসেঞ্জারে নক দাও, নক দিয়ে বলো 20 মিনিট কথা বলতে চাই, দেখবা তোমার বাজেট দিয়ে দিব। বলিস কি এটাই চাই? ওদেরকে নক দিয়ে বলো যে আমি আপনার সাথে 20 মিনিট কথা বলতে চাই, তাহলে তোমাদেরকে বাজেট দিয়ে দিবে। তাদের শিডিউল আছে, শিডিউলে গিয়ে তোমরা এখানে ভিডিও চেক করতে পারবা। ইশ মিথ্যে কথা। আরে না না, আজকে এই ম্যাগি কে নিয়ে লাস্ট লাইন। সিঙ্গেল আমি আগে থেকে মারতাম রেগুলার গিটার। গতকাল রাতে ভাবছিলাম তাকে নিয়ে ভিডিও বানাবো, তারপরে উঠলো এমন প্যারা, বাজাইতে বাজাইতে ছিড়া লাইছি গিটার আর তার। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো না, পরে তোর জন্য গেলাম।